বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে প্রশ্নোত্তর পর্বে এবার উত্তপ্ত হলো সংসদ। বিএনপি সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে একটি দিন নির্ধারণ করে তথ্য উপাত্তের ভিত্তিতে সংসদে আলোচনার আহ্বান জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। আর যুদ্ধ পরিস্থিতিতে চলমান সংকট সাময়িক উল্লেখ করে জানুয়ারিতে লোডশেডিং অনেক কমবে বলেও জানান তিনি। তবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে হরিলোড চলছে বলে দাবি করেন বিএনপির সংসদ সদস্যরা। রিপোর্ট করছেন রকুলউদ্দিন। বিদ্যুৎ জ্বালানি সেক্টরে যে হরিলুট চলছে, যে আপনার ভয়ানক একটা অব্যবস্থাপনা চলছে, আজকে মানুষ হাহাকার করছে, আজকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, আজকে মানুষের আপনার জ্বালানি উপদেষ্টা বলছেন বিদ্যুৎ দেবো, এই কথাগুলো আপনারা বলছেন, সেই আশ্বাস মানুষকে দেন যা বিদ্যুতের দাম আর বাড়াবো না। মঙ্গলবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের শুরুতেই ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে প্রশ্নোত্তর পর্ব। সেখানে অনেক বিষয় ব্যাখ্যা করার পাশাপাশি বিএনপির সংসদ সদস্যদের প্রশ্নেরও জবাব দেন নসরুল হামিদ। উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য, অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন। এই সংসদে একটা সময় দেন, জ্বালানি নিয়ে কথা বলবো একাতারে, এবং আমাকে অনুমোদন দিবেন এই নাইকো মামলা নিয়ে যেই পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে সেগুলো আমরা দেখাবো। ভারতের চেয়ে চার গুণ বেশি দামে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি, এক। দুই হচ্ছে আমরা স্পট মার্কেট থেকে কেন নির্ভর করছি। যে ধরনের ডেটা তার থাকা উচিত সে ধরনের ডেটাও তো ওনার মাথায় নাই, কারণ উনি বুঝতে পারছেন না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমার মন্ত্রণালয়ের অধীন না। উনারাই গত তিন বছর আগে সকলে মিলে সমালোচনা করেছেন কেন স্পট মার্কেটে $5, কেন আমরা লং টার্মে $15 দিয়ে করলাম, এখন আবার সেটাকে উল্টিয়ে এই কথা বলতে যাচ্ছেন যে কেন আমরা লোড কিছু লং টার্ম করলাম না। এ সময় চলমান লোডশেডিং এর ভোগান্তি নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য। বিদ্যুতের কোন রকম আশার সঞ্চার আমরা পাবো কিনা আগামীতে? আমাকে তেল কিনতে হচ্ছে অতি উচ্চ মূল্যে, সবকিছুর দাম বেড়ে গেছে। আগামী বছর আশা করছি আমরা যে পরিমাণ আমাদের লোডশেড ছিল সেখান থেকে আমরা অনেক দূর বেরিয়ে আসবো। আরেক প্রশ্নের জবাবে বর্তমানে দেশে 9.6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আছে, বর্তমান হারে উত্তোলন করলে যা আরও 10 বছর 8 মাস ব্যবহার করা যাবে বলে জানান নসরুল হামিদ। রকনউদ্দিন, NTV News, ঢাকা।